আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আরেকটি এপিসোড আপনাদের সকলকে স্বাগত। ১৬তম নিবন্ধনের ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত, ৯ অক্টোবর ২০২১ ৫টা ৯ দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন ১৬তম নিবন্ধনদারী হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না, প্রতিবেদনটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই প্রতিবেদনটির মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এর ফলে এই নিবন্ধনে ২২,০০০এর বেশি প্রার্থীর দীর্ঘ অপেক্ষা শেষ হতে চলেছে। এনটিআরসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। বেসরকারি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে। সিস্টেম অ্যানালিস্ট এর অভাবে ফল তৈরি করতে কিছুটা বিলম্বিত হলেও নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা হবে। সূত্রে আরও জানায়, মৌখিক পরীক্ষায় ২২,০০০এর বেশি প্রার্থী অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক প্রার্থী ফেল করেছেন। ফেলকারীদের অধিকাংশ মাদ্রাসার পরীক্ষার্থী, সনদপত্র সংক্রান্ত সমস্যার কারণেই তারা ফেল করেছেন, তবে সেই সংখ্যা খুবই কম। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান এনামুল কাদের খান দারিলি ক্যাম্পাসকে বলেন, ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ, প্রার্থীরা যে নম্বর পেয়েছেন সেটি পুনরায় চেক করে দেখা হচ্ছে, এই প্রক্রিয়া শেষ হলেই ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, আমরা ফল প্রকাশের জন্য প্রাথমিকভাবে দুটি তারিখ নির্ধারণ করেছি, একটি হচ্ছে ১৭ই অক্টোবর আর একটি হচ্ছে ১৮ই অক্টোবর। এই দুই তারিখে যে কোনো একদিন ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। প্রসঙ্গত, গত বছরের ১১ই নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১,৫৪,৬৬৫ জন অংশ নেন, এর মধ্যে উত্তীর্ণ হন ২২,৩৯৮ জন। এতে স্কুল পর্যায়ে ১,২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭,১৪১ জন এবং কলেজ পর্যায়ে ৪,৫৫ জন সহ মোট ২২,৩৯৮ জন উত্তীর্ণ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।